প্রার্থী, আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। আমি নাসরিন জাহান আজকে তোমাদের মাঝে আবার উপস্থিত হয়েছি অন্য একটা বিষয় নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাব ন্যান্ড গেট ও নর গেট দ্বারা কিভাবে এক্সঅর গেটকে বাস্তবায়ন করা যায়। তো চলো আমরা দেখি। আমরা প্রথমে যেটা দেখাব ন্যান্ড গেট দ্বারা এক্সঅর গেট বাস্তবায়ন। তো তোমরা ইতিমধ্যে ন্যান্ড গেট কেমন, এক্সঅর গেট কেমন জেনে গিয়েছো পূর্ববর্তী আমার ক্লাসগুলো দেখে। ন্যান্ড গেটে প্রতীকটা এইরকম, এখানে আমরা দুটো ইনপুট নিয়ে কাজ করি, এ বি। এগুলো আসলে এখন বোঝানোর আর কিছু নেই, এখন খুব দ্রুত এগুলো দেখাবো। এটা কিসের প্রতীক? এটা ন্যান্ড গেটের প্রতীক। আর এক্সঅর গেটের প্রতীক কেমন? এখানে আমরা দুটো ইনপুট নিয়ে দেখাই, আউটপুট এক্স, একটা বিশেষ ধরনের প্রতীক, এবং বি, এটাকে এক্সঅর ক্রিয়া বলা হয়। তাহলে এটা ন্যান্ড গেট এবং এটা এক্সঅর গেট। এখন আমরা কি করব, আমরা এক্সঅর গেটের যে আউটপুট পেলাম সেটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। আমরা এক্সঅর গেটের কি আউটপুট পেলাম, চলো এটা আবার লিখি। এক্সঅর গেটের আউটপুট পেলাম এ এক্সঅর ক্রিয়া বি। এখন এটা দিয়ে তো ন্যান্ড গেট বাস্তবায়ন সম্ভব না, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা ফাংশনে রূপান্তর করতে হবে, বুলিয়ান ফাংশন। এটার বুলিয়ান ফাংশন হবে এ নট বি প্লাস এ বি নট। এখন আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে কিভাবে এই ফাংশনটা পেলাম, সত্যক সারণী থেকে বিভিন্ন ফাংশন বাস্তবায়ন করা যায় সেটা পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে এটা মনে রাখো যে এক্সঅর গেটের যে আউটপুট আমরা পেয়েছি সেটা বুলিয়ান ফাংশন হলো এ বার বি প্লাস এ বি বার। এখন এই ফাংশনটাকে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। তাহলে কি করতে হবে, এর আগে ক্লাসে আমি বলেছি যে যেকোনো ফাংশনকে বাস্তবায়ন করতে হলে ডাবল কমপ্লিমেন্ট অর্থাৎ দ্বি পূরক করে নিতে হয়, ডাবল কমপ্লিমেন্ট বা ডাবল বার, ডাবল বার। তারপরে আমাদেরকে যে আমরা দেখব যে এখানে অর অপারেটর কোথায় আছে, অর্থাৎ যোগ চিহ্ন কোথায় আছে, এটাকে বিতাড়িত করতে হবে। কেন করতে হবে, দেখো ন্যান্ড গেটে অ্যান্ড আছে অর্থাৎ গুণ আছে, তাহলে আমাদেরকে অ্যান্ড নিয়ে আসতে হবে। এবং অ্যান্ড নিয়ে আসতে হলে কোন সূত্রটা লাগবে, ডি মর্গানের সূত্রটা লাগবে। তাহলে আমরা এখানে লিখি ডি মর্গানের সূত্র, ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র দুটো আছে, তোমরা ইতিমধ্যে এটা জেনে গিয়েছ। আমরা লিখি এ প্লাস বি এটার পরে বার এ বার বি বার, এ প্লাস বি নটও বলতে পারো, আমি এর আগেও বলেছি কমপ্লিমেন্ট বলতে পারো, সমান এ নট ইন্টু বি নট। এখন আমাদেরকে কি করতে হবে, এই প্লাসটাকে আমাদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে, কার মাধ্যমে, ডি মর্গানের মাধ্যমে। এটা সমান এই বারটাকে আমরা রেখে দিই, দেখো এটাকে এ ধরো, এটাকে এ, আর এইটাকে বি ধরো। তাহলে আমরা কোন সূত্রটা পেয়ে গেলাম, দেখো খুব সহজে আমরা পেয়ে গেলাম এ প্লাস বি নট ইন্টু এ প্লাস বি পুরোটার পরে নট, আর এই নটটাকে আলাদা ভাবে তো রেখেই দিয়েছি। তাহলে এটা সমান আমরা কি পাবো, এ নট ইন্টু বি নট। দেখো আমরা অ্যান্ড গেট পেয়ে গেলাম, তাহলে চলো লিখে ফেলি। তাহলে আমরা কি পাবো, এটা এ, তাহলে এ বার বি, এটা এ তারপরে নট আছে, তাহলে এর উপরে নট ইন্টু, দেখো আমরা অ্যান্ড গেট পেয়ে গেলাম, এ বি নট, এটা বি তার উপরে নট আছে, এটা পুরোটার উপরে নট। দেখো আমরা এখন অ্যান্ড গেট এটা পেয়ে গেছি। এখন সার্কিট আমরা অঙ্কন করি,
কারণ প্রশ্ন কি ছিল? ন্যান্ড গেট দ্বারা মিক্সার গেট বাস্তবায়ন। তাহলে এখান থেকে আমরা যে সরলীকরণটা করলাম, এটা থেকে আমরা সার্কিটটা আঁকাবো। তাহলে চলো সার্কিটটা আঁকিয়ে ফেলি। আমাদের সরলটা কি ছিল? এটা এখানে দেখো, সার্কিট অঙ্কন করার পদ্ধতি তো বলে ফেলেছি, এর আগে তোমরা ইতিমধ্যে শিখে গিয়েছো। এখানে দুটো ইনপুট, একটা এ আর একটা বি, দুটো ইনপুট দেখো। এখন এখানে আমরা কি নিব? শুধু ন্যান্ড গেট নিব। এখানে এ নট আছে, তার মানে এখানে নট গেট আসবে না। আমরা নট নিতে হলে কি করব? আমরা এর আগে সার্বজনীন গেট, যখন ন্যান্ড গেটের সার্বজনীনতা বা সার্বজনীন গেট করাচ্ছিলাম, আমরা ন্যান্ড গেট থেকে নট গেট কিভাবে পেয়েছিলাম একই রকম ইনপুট নিয়ে। তাহলে এ থেকে, এ থেকে আমরা একই রকম ইনপুট নিব, একই রকম। তাহলে আমরা কি পাব? আমরা এ নট পাব। এ নট, এ নট, এ নট কার সঙ্গে আছে? গুণাকারে বির সঙ্গে। তাহলে আমরা বি ইনপুট নিব। এর আগে আমি বলেছি পূর্ববর্তী ক্লাসে, ইনপুট নেওয়ার সময় এখানে একটু ডিপ করে নিবে, কারণ তাহলে সহজেই বোঝা যাবে যে এখান থেকে ইনপুটটা এসছে। তাহলে আমরা বি নিলাম। বিটা দেখো, এ নট বি ইনপুট, এ নট বি, তারপরে বার আছে বা নট আছে। তাহলে কি লাগবে আমাদের? ন্যান্ড গেট লাগবে। দেখো সার্কিটটা শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন হচ্ছে। আউটপুট কি পাওয়া যাবে? এ নট বি, ওপরে পুরোটার করে বার। তাহলে আমরা এতটুকু, দেখো এতটুকু পেয়ে গেলাম। এখন আমাদের কি বাকি আছে? এ বি নট, পুরোটার করে বার। এতটুকু যদি আমরা পেরে থাকি তাহলে এটা তো অবশ্যই পারবো। দেখো এ ইনপুট নিলাম, বি নট, বি নট একই বললাম, এর আগে এ নটটা কিভাবে পেয়েছি? আমরা একই রকম ইনপুট নেব, তাহলে আমরা বি নট পাব। ন্যান্ড গেটে একই রকম যখন ইনপুট হয় তখন আমরা নট পাই। তাহলে আমরা বি নট, নট গেট পেয়ে গেলাম। এখন দেখো এ বি নট কি আকারে আছে? গুণ আকারে আছে এবং উপরে বার আছে, তার মানে কি? এন এবং নট আছে, ন্যান্ড। তাহলে আমাদের একটা ন্যান্ড গেট লাগবে। আউটপুট কি পাবো? আউটপুট পাবো এ বি নট, পুরোটার পরে নট। দেখো আমরা দুটো এখানে এই ন্যান্ড গেটের আউটপুট ইনপুট হবে, কার হবে? পুরোটার উপরে নট। দেখো পুরোটার উপরে নট, এই ন্যান্ড গেটের আউটপুট আর একটা ন্যান্ড গেটের ইনপুট হয়ে যাবে, তাহলে আমরা এটা নট পাব। অর্থাৎ একটা ন্যান্ড গেট এখানে লাগবে, একটা ন্যান্ড গেট জোড়া লাগিয়ে দাও, তাহলে আমরা কি আউটপুট পাবো? আগে এন গেট আমরা হিসাবে চিন্তা করি, এইবারটার কথা বাদ দাও, আগে আমরা এটা এ এটা বি, অর্থাৎ এন গেট এটা নাও। তাহলে গুণ, কার গুণ? এই ন্যান্ড গেটের আউটপুট এখানে ইনপুট হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখি এ নট বি, পুরোটার পরে বার, গুণ হবে কি? এই ন্যান্ড গেটের আউটপুট, এটা এই ন্যান্ড গেটের ইনপুট হয়ে যাবে, এ বি নট, এটার করে নট। এখানে এন গেট বলেছি, তারপরে মাথায় কিন্তু দেখো নট আছে, নট মানে ন্যান্ড, তার অর্থ পুরোটার পরে বার। তাহলে আমরা দেখো, আমরা এক্স নটটাকে শুধুমাত্র, এই সার্কিটে কিন্তু অন্য কোনো গেট দেখতে পাচ্ছ, শুধু ন্যান্ড গেট দিয়ে আমরা বাস্তবায়ন করলাম। তো পরীক্ষায় এরকম থাকতে পারে যে কোনো ফাংশন থাকতে পারে, এক্স আর ডাইরেক্ট বললো না, একটা সার্কিট এক্স আর এর একটা সার্কিট শুধু মৌলিক গেট দ্বারা একটা সার্কিট অঙ্কন করা থাকলো, থাকতে পারে যে এখান থেকে বললো যে ন্যান্ড গেট অঙ্কন করো। এভাবে আমরা যে কোনো ফাংশন দিয়ে, আমরা ন্যান্ড গেট দিয়ে এটা বাস্তবায়ন করতে পারবো। তাহলে চলো এখন অন্য একটা লজিক গেট আমরা আঁকাই। সেটা প্রথমে আমি বললাম তোমাদের যে ন্যান্ড গেট দিয়ে এক্স অর বাস্তবায়ন, এখন নর গেট দিয়ে, নর গেট,
নর। নর গেট অর্থ কি? এটা তো যৌগিক গেট। নরে কি আছে? এর আগে বলেছি নট এবং অর, অর্থাৎ দুইটা ইনপুট নিয়ে এ বি আউটপুট কি পাবো? এ বি প্লাস নট। আর এক্স অর গেটের প্রতীক তো আমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার সময় দেখালাম, তো আবার একটু দেখে নিই, ঝটপট খুব দ্রুত দেখে নিই। এ বি আউটপুট এটা, আসলে ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেটে বাস্তবায়ন, নর গেট দিয়ে এক্স অর বাস্তবায়ন একই রকম। ন্যান্ড গেটের জায়গায় আমাদেরকে অর অপারেটরটাকে সরিয়ে ফেলতে হবে, আর এক্স অর যখন আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করব, এক্স অর দিয়ে যখন বাস্তবায়ন করব, এক্স অর এর আউটপুট কি ছিল দেখো, এক্স অর এটা এক্স অর ক্রিয়া বি, এটা কি করতে হবে? ন্যান্ড গেটের দিয়ে দ্বারা যে এক্স অর গেট বাস্তবায়ন করে দেখালাম একই রকম, সেটাকে কি করতে বুলিয়ান ফাংশনের রূপান্তর করে নিতে হবে। এ নট বি প্লাস এ বি নট একই রকম। এখন এটাকে আমরা কি করব, এই ফাংশনটাকে বলো আমরা কি করব, নর গেট দ্বারা বাস্তবায়ন করব। তাহলে আমরা এখানে লিখি, চলো উপরে একটু উপরে লিখি, তাহলে স্পেস পাবো আমরা। এটাকে কি করতে হবে, এটা বলে ফেলো ঝটপট, ডাবল কমপ্লিমেন্ট করে নিতে হবে, ডাবল কমপ্লিমেন্ট। যে কোনো ন্যান্ড গেট বা নর গেট দিয়ে যে কোনো ফাংশন বা গেট বাস্তবায়ন করতে হবে, এটা তো বারবার বলছি, ডাবল কমপ্লিমেন্ট বা দ্বিপূরক করে নিতে হবে। এখন দেখো এটাকে আমরা আরেকটু ফাংশনটা সরলীকরণের সুবিধার জন্য আরেকটু সাজিয়ে গুজিয়ে লিখি, তার অর্থ আমি এভাবে লিখি, একই কথা এভাবে লিখি, কারণ আমরা তো জানি, আমরা বুলিয়ানের সূত্র অনুসারে আমরা জানি এ ডবল বার সমান এ, যেহেতু একই, কোনো পার্থক্য নেই ফাংশন দুটোর মধ্যে, কোনো পার্থক্য নেই। এখন দেখো কি করতে হবে, ফাংশনটাকে নর দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে নর দিয়ে বাস্তবায়ন করতে হলে কি করতে হবে, এন অপারেশনটাকে তোমার এখানে এনটাকে বাদ দিতে হবে, এন আমরা এটাকে ব্র্যাকেট দিই, এটা ব্র্যাকেট দিই, তাহলে আরো সহজে বুঝতে পারবো। দেখো এখানে কিন্তু আগে ন্যান্ড গেট দিয়ে এক্স অর যখন বাস্তবায়ন করেছিলাম তখন এন লেগেছে, মানে ব্যবহার করতে হয়েছিল এবং অরটাকে আমরা বিতাড়িত করেছিলাম, কিন্তু এখানে অপোজিট, নর নর দিয়ে বাস্তবায়ন করছি, তার মানে এটা কিন্তু আমাদেরকে থাকতে হবে, এটাকে কিন্তু বাদ দিলে চলবে না, ভুল হবে। তাহলে আমাদের এই এন্ড অপারেটরকে বাদ দিতে হবে, এখানে এন্ড অপারেটরকে বাদ দিতে হবে। এর আগে বারবার বলি যে ডিলমা অর্গানের সূত্রের মাধ্যমে আমরা একমাত্র অর থেকে এন্ড, এন্ড থেকে অর পাই। তাহলে চলো লিখি ডিলমা অর্গানের সূত্র অনুসারে, এই সূত্রটা আমরা ব্যবহার করি, এ বি ওপরে পুরোটার উপরে বা এ বি নট এ নট প্লাস বি নট। দেখো এটা অর, আমরা আগে বললাম যে অর নিয়ে আসতে হবে, এখান থেকে আমরা অর নিয়ে আসব। তাহলে এখানে কি করবো, প্রথমে এই নটটা, এই নট এটা এখানে আমরা রেখে দিই, এ নট বি এটার উপরে বার, আর দেখো এ বি বার, তাহলে এ নট এ বি বার সমান কত, কি এ নট প্লাস বি নট, এ নট নিয়ে আসবো। এখানে তো নট ছিলই, আর একটা নট ডাবল নট প্লাস বি নট, এটা বি বি নট ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখো। এটা বুঝতে পারলে এটা কি করলাম, এখানে ডাবল নট ছিল, একটা নট এটা চুপচাপ রেখে দিলাম, এটা কোনো কাজ এখন করব না। এ নট ইন্টু বি পুরোটার উপরে নট ছিল, এটাকে আমরা এ এবং বি ধরি, ডি মর্গানের উপপাদ্য অনুসারে এ বি নট সমান এ নট প্লাস বি নট এটা নিয়েছি, কারণ আমরা নর গেট দিয়ে আমরা এটা বাস্তবায়ন করব। তাহলে এটা সমান কি পেলাম, এ নট, এ নট থাকলো সূত্রে, দেখো আর একটা নট আছে, এই জন্য কিন্তু ডাবল নট প্লাস বি নট, বি নট
আর এই বারটা তো আছেই, এটা তো বাদ দেওয়া যাবে না। তৃতীয় ধাপে যাও, এই বারটা রেখে দিলাম, এই বারটা রেখে দিলাম, তাহলে এখানে কি আছে? এ, এরপরে নট, বি নট, বি নট তো আমাদের প্লাস, বি নট, বি নট তো আমরা বাদ দেওয়া যাবে না। আর একটা নট সূত্র অনুসারে আর একটা নট আছে, তাহলে আর একটা নট দিয়ে দাও। একই জিনিস, শুধু এটার উপরে নট ছিল, এর উপরে আর এখানে বি এর উপরে নট। এখন এটাকে আর একটা সূত্র কিন্তু পড়বে, দেখো কি সূত্র পড়বে দেখতে, বুঝতে নিশ্চয় বুঝে ফেলেছি ইতিমধ্যে। এখানে এখানে কি করব আমরা, এ প্লাস বি নট পুরোটার উপরে নট। এখান থেকে যেহেতু যেহেতু দেখো আমরা জানি বুলিয়ানের উপপাদ্য অনুসারে এ ডবল নট সমান এ, যেহেতু এটা এই ডবল নটটা আউট হয়ে গেল, প্লাস এ নট প্লাস বি ডবল নট বুলিয়ানের সূত্র অনুসারে এ ডবল নট সমান এ, তাহলে এখানে বি, আর পুরোটার উপরে নট তো আছেই। এই যে আমরা দেখো শুধু নর নর এখানে নর ফাংশন দেখে বুঝতে পারছি, যেখানে নর দিয়ে আমরা সার্কিট বাস্তবায়ন করতে পারবো। এখানে কি কোনো এন্ড আছে? কোনো এন্ড নাই, কিন্তু প্রথমে দেখো যখন ফাংশনটা ছিল এন্ড ছিল, এন্ড গেট ছিল, এটাকে আমরা সরলীকরণ করে নর ফাংশনটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করা যায় কিভাবে সেটা রূপান্তর করলাম। এই জন্য এভাবে আমরা সরলীকরণ করে নিলাম নর্গের বাস্তব নর্গের দ্বারা এই ফাংশনটাকে বাস্তবায়ন করার জন্য। তাহলে চলো এই ফাংশনটাকে আমরা শুধুমাত্র নর্গের দ্বারা বাস্তবায়ন করি, এটা আমরা মুছে ফেলি। আমরা কি সরলটা পেলাম বা ফাংশনটা পেলাম? আমরা নিজের ফাংশনটা সার্কিট অঙ্কনের জন্য আমাদের আসলে জায়গা লাগবে, এটা মুছে ফেলি। কি সার্কিট অঙ্কন করবো? ওই ফাংশন দিয়ে শুধুমাত্র নর গেট দিয়ে আমরা বাস্তবায়ন করব ওই ফাংশনটাকে। কোন ফাংশনটা? আমরা যেটা সরলীকরণ করলাম ফাংশনটা কি ছিল এটা, এটা চলো আমরা উপরে লিখে ফেলি, এ প্লাস বি নট পুরোটার উপরে নট প্লাস এ নট প্লাস বি পুরোটার উপরে নট। এখন দেখো এখানে কিন্তু আবার তোমার এই পুরোটা যে ফাংশন পুরো পেলাম ডি কমপ্লিমেন্ট করে নিতে হবে, অর্থাৎ ডবল পুরো করে নিতে হবে। কেন করে নিতে হবে? এটা যখন আমরা সার্কিট বাস্তবায়ন করবো বা সার্কিট আঁকাবো তখন বুঝতে পারবে যে কেন এটা লাগবে, ডি পুরো বা ডবল কমপ্লিমেন্ট কেন লাগবে। এটা এখন শুধু দেখো যে এটা আমি ডবল কমপ্লিমেন্ট করে রাখলাম, তাহলে আমরা সার্কিট আমরা দেখো চলো তাহলে ঝটপট সার্কিট অঙ্কন করি। আমরা তো সার্কিট অঙ্কন আঁকানো খুব শিখে গেছি খুব ভালোভাবেই, এটা কোনো সমস্যা নাই। কি দিয়ে আমরা সার্কিট অঙ্কন করব মনে আছে? শুধুমাত্র নর গেট দ্বারা। তাহলে চলো খাতায়, এখানে দুটো ইনপুট লাগবে, দেখো এ বি ছাড়া কি কোনো ইনপুট আছে? নাই, এ এবং বি। এখন এ এবং এ প্লাস বি বার এটা কি আছে? যোগ আকারে আছে। তাহলে আমরা এ থেকে একটা ইনপুট নিই, বি বার বা বি নট আছে, আমরা বি নট এখানে নট গেট নিলে হবে না, কারণ আমাদের তো প্রশ্ন মৌলিক গেট না যৌগিক গেট, সে যৌগিক গেটটা কি নর গেট দ্বারা বাস্তবায়ন, কারণ প্রশ্নটাই তো তাই যে নর গেট দ্বারা কিভাবে এক্সকে বাস্তবায়ন করা যায়। তাহলে একই ধরনের ইনপুট আমরা যদি নিই তাহলে এই শুধুমাত্র এখানে নর গেট হবে, নর গেটের ন্যান্ড গেটের মতোই একই ধরনের ইনপুট নিলে আমরা নট পাই। নর গেটে একই ধরনের ইনপুট, অর্থাৎ বি ইনপুটটা দেখো একই ইনপুট, একই এখান থেকে এসছে একই ইনপুট, তাহলে বি নট আমরা পেয়ে গেলাম। তাহলে এ ইনপুট বি ইনপুট কি আকারে আছে? যোগ আকারে আছে। তাহলে কি লাগবে? এখানে অর দিব, অর যোগ,
কিন্তু অর দিলে আসলে ভুল হবে, দেখো এটার পুরোটার উপরে বার আছে। বার কখন হবে? যখন একটা নট লাগাবো তখন এটা উল্টোটা হয়ে যাবে, অর্থাৎ যে আউটপুট পাবো তার অপোজিট হবে। এটা একটা নর গেট লাগালাম, তাহলে আমাদের ইনপুট কি ছিল? এ বি নট, এ ইনপুট বি নট ইনপুট যোগ হয়ে গেল, যোগ হয়ে নট গেট, এটা নট গেটের উপর দিয়ে যে প্রবাহিত, ভিতর দিয়ে প্রবাহিত হলে পুরোটার উপরে বার, আমরা এটা পেয়ে গেলাম। এখন এটা দ্বিতীয় ধাপে, ধীরে ধীরে আসলে আমরা সার্কিট অঙ্কন করব, ধাপে 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 ধাপে, এটা এর আগে বহুবার বলেছি। এরপরে দেখো কি আছে, এ নট, এ নট পেতে হলে কি করতে হবে? একই ধরনের ইনপুট লাগবে, সেই বি নট এর মতোই। নর গেট লাগবে, নর গেটও একই ন্যান্ড গেটের মতো, একই ধরনের ইনপুট নিলে আমরা নট গেট পাই, এ নট পেয়ে গেলাম। এখন দেখো এ নট পেয়েছি, এ নট বি সঙ্গে কি আকারে আছে? যোগ আকারে আছে। বি ইনপুটটা তাহলে এখান থেকে নিই, বি এটার মতো একই রকম, এ নট প্লাস বি পুরোটার পরে দেখো নট আছে, তাহলে এটা আমাদের নর গেট, অবশ্যই নর গেট লাগবে, এটার মতো একই। তাহলে এ নট প্লাস বি পুরোটার পরে নট। এখন দেখো এখানে আমি বলেছিলাম যে এখানে ডাবল কমপ্লিমেন্ট করে নিতে হবে, কেন নিতে হবে? এটা যদি না থাকতো, দেখো এখানে যোগ আছে, দুটো যোগ, আমাদের অর গেট চলে আসতো, অর গেট কিন্তু আমাদের তো অর গেট এখানে দিলে হবে না, আমাদেরকে দিতে হবে নর গেট। আমরা কখন নর গেটটা পাবো? যখন এখানে আমরা, এখানে একটা বার থাকবে, পুরোটার পুরো বার থাকবে, তখনই আমরা মানে আমরা নর গেট এর মাধ্যমে বারটা পাবো। কিন্তু একটা বার দিলে তো হবে না, ডাবল কমপ্লিমেন্ট দিতে হবে, কারণ আমরা জানি এ ডাবল বার সমান এ, একই কথা। যে আউটপুট ডাবল কমপ্লিমেন্ট দেওয়ার আগে যে আউটপুট পেয়েছিলাম ডাবল কমপ্লিমেন্ট দিয়ে, একই এই ফাংশনটা, কোনো পার্থক্য নেই। তাহলে চলো সার্কিটটা আঁকালে এটাই কথাটা আরো ভালোভাবে বুঝতে পারবে। আমরা কি করব, আমরা একটা নর গেট দেব, নর এ প্লাস বি নট নট যোগ হবে, এটা ব্র্যাকেট দাও, তার এই ইনপুটটা কি, এই ইনপুটটা এ নট প্লাস বি পুরোটার করে নট। দেখো আমি যেটা বললাম, যেখানে ডাবল কমপ্লিমেন্ট না করলে শুধু এখানে অর গেট দ্বারা এটা বাস্তবায়ন হয়ে যেত, কিন্তু আমাদের ভুল হতো, আমাদের প্রশ্ন ছিল নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, তাহলে এটার করে বার চলে আসলো। এখন আর আমরা জানি এটাকে যদি এ বার ধরো, এটাকে এ ধরো, এটা এটা পুরো আউটপুটটাকে এ ধরো, এ সমান, আমরা একই ধরনের যদি আমরা ইনপুট নিই তাহলে কি হবে, একই ধরনের, অর্থাৎ এই ইনপুটটা আবার আর একটা নর গেটের মধ্যে দিয়ে যদি আমরা প্রবাহিত করি তাহলে কি হবে, আর একটি নর গেটের মধ্যে দিয়ে, এই ইনপুটটা আর একটা নর গেটের মধ্যে দিয়ে, একই ইনপুট এখানে যোগ করে দিয়েছে, এটার আউটপুট কি ছিল, এটা, তাহলে একই ইনপুট তার অর্থ এটা হবে, তাহলে এটা অর্থ কি হবে, আমরা জানি বুলিয়ানের উপপাদ্য অনুসারে এ প্লাস এ সমান এ, তাহলে আমরা কি পাবো, এটা আমরা এই সার্কিটটা আবার এই ফাংশনটা লিখি, এটা একটু মুছে দিই, একটু মুছে দিই, একটু স্পেসটা বাড়াই, এখানে আমরা ফাংশনটা এই জায়গায় ক্যালকুলেশন করি, এ প্লাস বি বা নট পুরোটার করে নট, এ নট প্লাস বি পুরোটার করে নট, এটার করে নট, এটা আছে। আমি বললাম তোমাদেরকে এই আউটপুটটা একই তোমার এই নর গেটের ইনপুট হয়ে যাবে, তার অর্থ এটা এ প্লাস এ সমান এ, এটা অর গেটের ক্ষেত্রে,
তাহলে আমরা কিন্তু একই আউটপুট পাব এবং এটার উপরে ডবল বার পাবো, কারণ এর উপরে নট আছে, নট এ প্লাস এ সমান এ, এটা অর গেটের জন্য, অর গেটের জন্য। তাহলে অর গেট কি ছিল এখানে, ফাংশনটা কি ছিল, এর এ প্লাস বি নট পুরোটার করে নট প্লাস এ নট প্লাস বি পুরোটার করে নট পুরোটার করে নট, এটা একই ইনপুট, একই ইনপুট এই অর গেটের মধ্যে গেলে এ প্লাস ই সমান এ, তার মানে এইটা পাবো, এটা এতটুকু, এই বারটা বাদ, যখন এটা নট গেট আসে, নট নর গেট, তাহলে এই জন্য এটা আবার পুরোটা উল্টো হয়ে গেল, ডবল বার পেলাম। তাহলে দেখো আমরা নর গেট দিয়ে অতি সহজে এক্স অর গেট বাস্তবায়ন করে দেখালাম। তাহলে এগুলো আসলে খুবই প্র্যাকটিস করতে হবে। আজকে এ পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।